আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলেই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য যে টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো তোমাদের এসএসসি পরীক্ষা কবে হবে, এ নিয়ে মূলত আজকের ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, তাহলে শিক্ষা সংক্রান্ত সকল ধরনের তথ্য তুমি সবার আগে পেয়ে যাবে। বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক। করোনা ভাইরাসের কারণে স্কুল কলেজের ছুটি বাড়ানো হয়েছে 6 আগস্ট পর্যন্ত। নিয়ম অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে 7 আগস্ট। তাহলে 7 আগস্টের পর শিক্ষা প্রতিষ্ঠান খুললে 22 আগস্ট হবে এইচএসসি পরীক্ষা। সোমবার 15 জুন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির কারণে পরীক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 6 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনা ভাইরাসের বিস্তার হওয়ার প্রেক্ষিতে গত 17 মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর দফায় দফায় ছুটি বাড়িয়ে 15 জুন অর্থাৎ সোমবার পর্যন্ত করা হয়েছে। মাঝে 1 জুন পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক রক্ষণাবেক্ষণ, জাতীয় কর্মকাণ্ড এবং শিক্ষার্থীর ভর্তির অনুমোদন দেওয়া হয়। আর ছুটি শেষ হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় তা বাড়ানো হলো 6 আগস্ট পর্যন্ত। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, করোনা মহামারীর ধারণ করায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের হুমকির মুখে ফেলা হবে না। প্রতিদিন সংসদ টিভিতে ক্লাস সম্প্রচার করা হচ্ছে, বাসায় বসে বসে তারা পাঠগ্রহণ চালিয়ে যাবে। বর্তমান শিক্ষার্থীদের বাসায় রেখে কীভাবে পরীক্ষা নেওয়া সম্ভব সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এমন বন্ধের জন্য অনেক শিক্ষার্থীর পড়াশোনা হচ্ছে না, এজন্য সরকারের চিন্তাভাবনা হচ্ছে সিলেবাস কমিয়ে সীমিত পরিসরে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া। এখন প্রশ্ন, এ অবস্থায় শিক্ষার্থী তোমাদের মতামত কি? সিলেবাস কমিয়ে পরীক্ষা নেওয়া নাকি ইতিহাস পুনরাবৃত্তি করে অটোপাস দেওয়া? অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবা। প্রিয় শিক্ষার্থী, শিক্ষামূলক সকল ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিও এ পর্যন্তই, সকলেই ভালো থেকো, আল্লাহ হাফেজ।